হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওস। আজ শনিবার 20 তারিখ, এই আবিদ আর আমি চলে এসেছি বেলেঘাট আবার লালদিঘিতে। এমনকি মাছ খাচ্ছে না খাচ্ছে, আজকের লালদিঘি ফিশিং কম্পিটিশানের 8ম দিন, তাই দেখতে এসেছি এখানে 9 নম্বর সিট। কার হয় না মাছ হয়নি, 10-এ একটা মাছ হয়েছে, পাট্টাই যাবো, দেখবো কোন সিটে কী মাছ হয়েছে না হয়েছে, সবটাই তোমাদের সাথে আশা করি শেয়ার করতে পারবো। 8ম দিনের রেজাল্ট, পুকুরের কী অবস্থা না অবস্থা সেটা দেখানোর জন্যে। আমাদের বড় শিকারি দাদা বসেছে, একটু আয় করে দাও। ভালো সাইজের রুই মাছ ধরেছে, দুটো পাতলা, ভালো একটু তোলো, কাদা হয়ে যাবে জামা। বাহ, ভালো সাইজের আছে, ভালো সাইজের রুই মাছ আছে। প্রাইজ হলো এই 14 নম্বর সিট, নাদিম দা বসে আছে। অনেক কটা মাছ ধরেছে আজকে, তোলো তোলো সাইজের মাছ, বড় মাছ পাল্টি হলো, বড় মাছ পাল্টি হলো, খাবে খাবে, এই ডান দিকেরটা চলে যাবে। দারুন দারুন মাছ ধরেছে, সেরা মাছ আজকে আমাদের নাদিম ভাই ধরেছে। কালকে তো মানে নষ্ট করে নিয়েছে, বলে ফাটরে এই মাছ। কালকে বসে আছে সবাই, আমাদের আলমদা, আমাদের টিম, পুরো পুরো টিম আলমদা বসে আছে, আমাদের নাদিম দা, আমাদের রিজওয়ান দা আছে। এই 15 নম্বর সিট, 15 নম্বর সিটে কটা হয়েছে কাকু, বড় হয়েছে একটাও, দুটো মোটামুটি সাইজের মাছ হয়েছে। এদিকে এদিকে আর হয়নি না, এই 16তেও মাছ নেই, 17তেও সেরকম মাছ নেই, 18 ওদিকে মাছ নেই। বন্ধুরা যা হয়েছে এই 14 নম্বর সিটেই 4টে সাইজের কাতলা হয়েছে, তো দেখাবো ওদিকটা আরও গিয়ে একটু পরে তোমাদের কীরকম কী মাছ হয়েছে না হয়েছে। একটা যাবে, চাকিটা যাবে, দেখবে এইটা যাবে, মোটামুটি এদিকে কিছু সিটে মাছ খেয়েছে, ওদিকে উল্টো দিকে এক থেকে শুরু করে ওদিকে তেমন একটা খুব মাছ খায়নি, তো দেখাবো এদিকে 23, 24, 25 নাগাদ কী মাছ খেয়েছে সেটাই তোমাদের দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, কীরকম মাছ হয়েছে তখন দেখাও। 30-31ও দু একটা ছোটো মাছ হয়েছে বলছে, ওদিকে আর যাচ্ছি না, অনেক লেট হয়ে গেছে। আর কালকের এই কম্পিটিশনের ফাইনাল দিন, মোটামুটি রেজাল্ট কিরকম কি হবে ওটা কালকেরই জানা যাবে। এই দেখ আমাদের বাপিলাইরি বসে আছে, গলায় সোনার চেন, সোনার চেনটা হেভি, সোনার চেন, চেনটা দেখিয়ে দিন দাদা, এটা কার লাভিগির, শুনে রাখ 35-এ আমার মাছ হয়নি, ভিডিও টিডিও করব, ওদিকে যাবো না। চলো বাপি কাকু, এই তো কটা হলো, হ্যাঁ আমি প্রদীপ দা এসেছি, তো এদিকেও কিন্তু কোনো শীতে মাছ নেই, মোটামুটি যা হয়েছে 14তে কিছু মাছ হয়েছে, 13তেও মাছ হয়েছে, একটা বড় রুই দেখালাম যেটা, দেখতে থাকো বন্ধুরা।
বন্ধুরা বসে আছি 14-র ওপরে, আজকে শনিবার 20 তারিখ। 14-তে ভালোই কাতলা হয়েছে, পুকুর আবার কিন্তু সোমবার থেকে নর্মালি চালু হয়ে যাচ্ছে। মেম্বারদের জন্য 150 টাকা, নন মেম্বারদের জন্য 500 টাকা। যদি কেউ সিট বুক করতে চাও, আমি নিচে যে নম্বর দিয়ে দেবো সেই নম্বরে তোমরা যোগাযোগ করে সিট বুকিং করতে পারো। আশা করি তোমাদের যোগাযোগ করলে পুকুর কমিটি তোমাদের ভালো সিটি দেবে, এটা আশা করা যাচ্ছে। তাই যারা এই নম্বরে আমি দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিটিং সিট বুক করে আসতে পারবে। 3 গাছা ছিপ ও ছাতুর টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে, এবং পুকুরটি প্রত্যেক দিনই খোলা থাকছে। বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো।